Okay, last class we started on some basic operation, just how to format text, how to calculate using, how to use formula, nothing else. আচ্ছা, এই ক্লাসে আমরা দেখব কিছু ডেটা এন্ট্রি করা। আমার এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে না, স্ক্রিনে দেখার সুবিধার্থে আমি একটু বর্ডারটা অ্যাক্টিভ করে রাখছি যাতে করে তোমরা বুঝতে পারো স্ক্রিনে। হ্যাঁ, ওকে, বর্ডারটা কিভাবে দিতে হয় দেখো। এইভাবে সিলেক্ট করে বর্ডারের মধ্যে ক্লিক করলে পুরো বর্ডারটা দেখা যাবে। এখন অন্তত ইয়েতে এই মাল্টিমিডিয়া প্রজেক্টরে ব্যাপারটা বোঝা যাচ্ছে আমাদের সেলগুলো। হ্যাঁ, এখন আসো আমি কিছু স্টুডেন্টদের, তোমরাই মনে করো স্টুডেন্ট, তোমাদের কিছু রেকর্ড এন্ট্রি করবো। সব রেকর্ড তো এন্ট্রি করতে পারবো না, এক্সাম্পল হিসেবে দুই তিনজন স্টুডেন্ট, দুইজন স্টুডেন্ট বা পাঁচজন স্টুডেন্ট, এবং এক্সাম্পল হিসাবে তোমাদের কয়েক নামটা শুধু এন্ট্রি দিব, নাম এবং মোবাইল নাম্বার। তো চলো আমরা প্রথমে তো স্টুডেন্ট আইডি লাগবেই। হ্যাঁ, স্টুডেন্ট আইডি দেখা যাচ্ছে না, খুব ছোট, আমি একটু স্ক্রিনটাকে বড় করে দেই তাহলে দেখা যাবে। তাহলে স্টুডেন্ট আইডিটা, এই যে স্টুডেন্ট আইডি, এটাকে যদি উইথ বাড়াইতে হয় এই জায়গায় ক্লিক করে এভাবে টান দিলে উইথটা বেড়ে যায়। আচ্ছা, এখানে রাখি নেম আর এখানে রাখি মোবাইল, ফর এক্সাম্পল। আমরা অনেক তথ্যই রাখা যায়, সব তথ্য আমরা এখানে এক্সাম্পল হিসেবে জাস্ট তিনটা ডাটা রাখলাম। আমরা কিছু স্টুডেন্টের নাম লিখি, আইডি লিখি ওয়ান। হ্যাঁ, এই যে আমি এই যে সিলেক্ট করে, সিলেক্ট করে আমরা এই জায়গায় এই মেনুটা ক্লিক করলে বর্ডারটা চলে আসে। এটা তোমাদের দরকার নাই, কিন্তু আমাদের প্রজেকশনে বর্ডারটা দেখা যাচ্ছিল না বলে আমি দিয়েছি। আমরা নামটা লিখতে পারি, ফর এক্সাম্পল আসিফ, হ্যাঁ, সোহান, হ্যাঁ, শান্তা, অ্যান্ড রাজিয়া, অ্যান্ড মনিকা। ওকে, ফর এক্সাম্পল তাদের মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার লিখতে গিয়ে আমাদের একটা প্রবলেম হতে পারে, যে মোবাইল নাম্বার তো জিরো, কিন্তু জিরো দিয়ে হচ্ছে না, দেখো এরকম হয়। এই কারণে আমরা কি করি সাধারণত ডাটা এন্ট্রি করার সময়, যদি এরকম প্রবলেম হয় তাহলে সিলেক্ট করি আগে। আমি সিলেক্ট করেছি, হ্যাঁ, এইভাবে, হ্যাঁ দেখো সিলেক্ট করা ছাড়া এইভাবে, হ্যাঁ, সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল, এই ফরম্যাট সেলে গিয়ে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল, ফরম্যাট সেলে গিয়ে আমি যদি টেক্সট সিলেক্ট করে দেই তাহলে এখানে যা টেক্সট লিখবো ইভেন জিরো সবই আসবে। হ্যাঁ, এখন 01922, হ্যাঁ আমি ফোন নাম্বার দিচ্ছি, নিচ্ছে এখন, হ্যাঁ, কারণ সবই টেক্সট হিসেবে আমি সেলের প্রপার্টি সিলেক্ট করেছি। এখন আমরা বাকি ফোন নাম্বারগুলি দেই, আমি ডাটাটা এন্ট্রি করে নেই। দেখো এখন জিরো সহ যাচ্ছে, কারণ এটা সংখ্যা নয়, এখন এটা টেক্সট হিসেবে যাচ্ছে। আমি আমি যদি এখানে দেখো আমি একটা জিরো সহ একটা এন্ট্রি দেই, দেখো যে জিরো সহ যদি একটা এন্ট্রি দেই মনে করো এখানে, তাহলে জিরোটা থাকছে না, কারণ এটা সংখ্যার আগে, কোনো সংখ্যার আগে জিরো কোনো তাৎপর্য সিগনিফিকেন্সি নেই, তো কিন্তু জিরোটা আমার চাই। তখন আমরা এই সেলটাকে ডিক্লেয়ার করি টেক্সট হিসাবে, এই জন্য আমরা কি করতে পারি এই জায়গায় রাইট সিলেক্ট করে যেই যেই সেলগুলি এইভাবে ডিক্লেয়ার করতে চাই। দেখাচ্ছি তো রে বাবা, তো সেটাই তো আমি দেখাচ্ছি, আমি সেলগুলি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি ফরম্যাট সেল
ফরমেট সেলে গিয়ে এখানে টেক্সট সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে যদি দেই তাহলে আমি এখন জিরো টেক্সট হিসেবে সেলটাকে ডিক্লেয়ার করলাম। এখন জিরো যাই এন্ট্রি করো না কেন, জিরোটা থাকবে। ঠিক আছে, ওকে, আমি এটা মুছে দেই পাশের। আমি এখানে আরেকটা নাম্বার এন্ট্রি দেই। হ্যাঁ, ইয়েস, ওকে। সো দেখো আমাদের 5 জন স্টুডেন্ট আমাদের এন্ট্রি হইলো, এরাই হচ্ছে আমাদের মনে করো পুরো সব স্টুডেন্ট। এখানে সিম্বল আকারে 5 জন হইতে পারে, এখানে 5,000 অথবা 5 লক্ষ। আচ্ছা, এখন দেখো একজন স্টুডেন্টের কথা কল্পনা করো, এই একজন স্টুডেন্টের যদি এক্সাম রেকর্ড রেজাল্ট গুলো যদি তুমি এন্ট্রি দিতে চাও তাহলে কিভাবে দিব? একজন স্টুডেন্টের কমপক্ষে 50টা কোর্সে সে এক্সামিনে এক্সামে সে পার্টিসিপেট করবে, তাহলে 50টা জিপি আসবে, 50 ধরনের বিভিন্ন কোর্স নাম্বার আসবে, 50 ধরনের বিভিন্ন কোর্স টাইটেল আসবে। এটা কি করব? এখানে যদি আসিফের 50টা কোর্স এন্ট্রি দিতে যাই, এই 50টা কোর্স আবার একই সময়ে হবে না, প্রতি 4 মাসে 3টা 4টা করে করে এন্ট্রি হবে। তাহলে এটা কিভাবে এন্ট্রি করব এটা একটু ভাবো তো। আসিফের সামনে এন্ট্রি করা সম্ভব নয়, এটা বেটার অন্য একটা ফাইলে এন্ট্রি করব। এখানে এক্সেল আমাকে সুযোগ দিচ্ছে শিট ওপেন করা, তো ইউ ক্যান ওপেন এ নিউ শিট ইউজিং প্লাস সাইন। লুক ফর হোয়ার ইজ দি মাউস, শিট 1, নাও আই এম অন শিট 1, ইউ ক্যান ইনক্রিজ, ইউ ক্যান অ্যাড অ্যানাদার শিট বাই প্রেসিং প্লাস সাইন প্লাস, সো নাও ইট ইজ শিট 2। ইন শিট 2 ইউ ক্যান এন্টার হাইট, ইউ ক্যান এন্টার এক্সাম রেজাল্ট রেকর্ডস ফর আসিফ ফর এক্সাম্পল। অ্যাগেইন আই নিড টু সিগনিফাই মাই সেলস বাই পুটিং দ্য বর্ডার লাইন, ওকে, বর্ডার লাইন, ওকে, নাও ইটস ক্লিয়ার টু ইউ, ওকে। আই নিড টু এন্টার আসিফ রেজাল্টস, ফর এক্সাম্পল আসিফ হি পার্টিসিপেটেড ইন ওয়ান কোর্স MIS 105, দি কোর্স নাম্বার ইজ MIS 105, সো ও সরি ইট শুড বি কোর্স আইডি ফার্স্ট দেন MIS 105, দি স্ক্রিন শুড বি লার্জার, ওকে, নাও আইয়া, CID means course ID, okay, and next column should be C title, so here it should be computer and information system, computer information system, computer information system. Total credit point for this course, credit point is 3, and Asif's result is in this course 3, okay, not 3, 2.976, okay. This is Asif's result. How can you realize that this is Asif's result? You should enter Asif's student ID here. So it is student ID. Now question, student ID here, the main column, is it? Using student ID, you can recognize that this student's name is Asif. How? Go to the sheet 1, look, student ID 1, name is Asif. So what do you think? If sheet 1 and sheet 2, there is some relationship, huh? Is it?
there is some relationship, because in sheet 1 we have listed all the student's name including student ID, but in student sheet 2 we have recorded student only student ID along with his course description and course result. Oh, I should write here GPA. GPA. Okay, now, for example, Asif participated another course, BUS 172, and statistics. Statistics, credit is 3, and his result is 2.60. Okay, now look at Asif participated another courses. Maybe সে যদি এরকম 50টা কোর্সে পার্টিসিপেট করে তাহলে 50 বার লিখব, প্রতিবারই তার স্টুডেন্ট আইডি দিয়ে বোঝানো হবে যে এই স্টুডেন্ট এর নাম এটা হচ্ছে আসিফের রেকর্ড। নাকি ক্লিয়ার? আচ্ছা এখন বলো তো, 2 নম্বর স্টুডেন্ট যদি বাস করে থাকে তারটা কিভাবে লিখব? এই যে দেখো, 2 নম্বর স্টুডেন্টের নাম হচ্ছে সোহান। সোহান যদি বাস করে থাকে তাহলে কি করব? এখানে কি লিখব? 2 স্টুডেন্ট আইডি। আর এখানে কি লিখব? বাস। ওকে, এখানে কি লিখব? এগেইন স্ট্যাটিস্টিক্স, বারবার স্ট্যাটিস্টিক্স লিখতে হচ্ছে, ঝামেলা একটা। তারপরও লিখে যাব বারবার কে? আরে বাসের, বাসের ক্রেডিট তো 3 আমরা জানি, তারপরে লিখতে হচ্ছে। তারপরে লিখব কিসের রেজাল্ট? সোহানের রেজাল্ট। মনে করি সোহানের রেজাল্ট হচ্ছে 3.7। তাইলে যত স্টুডেন্ট, লুক এট দ্য বোর্ড, আন্ডারস্ট্যান্ড প্লিজ, যত স্টুডেন্ট এখানে বাস 172 করবে ততটা রো হবে, ঠিক না? ততটা রো হবে। ভিন্ন থাকবে কি শুধু? ভিন্ন কি থাকবে? শুধু স্টুডেন্ট আইডি। আর কমন কি থাকবে? সি টাইটেল, সি আইডি। তো এটা যদি বারবারই কমন হয় কেন আমি রিপিট করব? কেন আমি রিপিট করব? আমি অন্য এক জায়গায় লিখে রাখতে পারি না যে বাস 172 মানে স্ট্যাটিস্টিক্স, বাস 172 মানে ক্রেডিট 3, না? তাইলে আমার আরেকটা মনে হয় শীট ওপেন করা দরকার, যেখানে আমার লেখা থাকবে। আমি একটু কপি করে নিয়ে যাই আমার সুবিধার্থে। হ্যাঁ, তোমরা ইচ্ছে করলে কপিও করতে পারো, নতুন করে লিখতে পারো। তাইলে এই জায়গায় আমি কি করলাম, আমি জানি এতটুকু নেওয়া দরকার, এতটুকু ব্লক করলাম, কন্ট্রোল সি দিলাম, আর এই জায়গায় একটা শিট ওপেন করলাম, আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন দেখো আমার এই জায়গায় রেকর্ড থাকলো যে এই কোর্সের লিস্ট হলো কোন কোর্সের কি আইডি, আইডিটা কি, আর কোন কোর্সের। এখানে একটু বোল্ড করে রাখি তাহলে তোমাদের সুবিধা হবে। কোন কোর্সের আইডি কি, আর কোন কোর্সের টাইটেল কি, কোন কোর্সের ক্রেডিট কত। কিন্তু এখানে কি আর এটার দরকার আছে? এখানে কি দরকার, কি কোনটা মিলতে পারলে চলবে? সিআইডি মুছে ফেলবো, সি টাইটেল মুছে ফেলবো, আর কি মুছে ফেলতে পারি? ক্রেডিট দরকার আছে, মুছে ফেলি। আমি ব্লক করলাম, রাইট বাটন ক্লিক করে ডিলিট কি চাপ দিলাম, মুছে গেল। তাহলে তো আমার কোর্স আইডিটাই যথেষ্ট, কারণ প্রতিটা কোর্স আইডি দিয়ে আমি শীট 3 তে গিয়ে বুঝতে পারবো যে কোর্সের নাম ক্রেডিট কত। একটা ডিলিট করে দাও রাইট বাটন। তোমাদের কাছে কি ক্লিয়ার বিষয়টা?
পারছো না, তা ওই জন্য নতুন করে লেখো। এখন আসো, এখন আসো, তাইলে আমাদের কি সেভ করলাম আমরা বলুন তো, এই জায়গায় কি সেভ করলাম আমরা, কষ্টটা কোনটা কম করলাম? কোর্স টাইটেল দিতে হলো না আর ক্রেডিট দিতে হলো না, অনলি সিআইডি ইজ এনাফ টু এক্সপ্লেইন ইটস কোর্স, অলসো স্টুডেন্ট আইডি ইজ এনাফ টু ডিসক্রাইব এ স্টুডেন্ট, বিকজ ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য ডিটেল অফ দিস স্টুডেন্ট ইউ ক্যান গো শিট ওয়ান অ্যান্ড অ্যাগেন ইফ ইউ ওয়ান্ট টু নো ডিটেলস অ্যাবাউট MIS 105 ইউ ক্যান গো শিট 3। এই এই কাজটাকে আসলে বলে অর্গানাইজ হইতে কাজ করা, নর্মালাইজ হইতে তথ্য সংরক্ষণ করা, তো এই সিটেটল ক্রেডিটের দরকার নেই। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড নাও, আগামী আসলে আমরা ডেটাবেজে যেভাবে তথ্য রাখি এইভাবে রাখি। হ্যাঁ এটাই হচ্ছে কনসেপ্ট অফ ডেটাবেজ। ডেটাবেজে এখানে আমরা তিনটা ভিন্ন ভিন্ন টেবিল তৈরি করব, তিনটা ভিন্ন ভিন্ন টেবিল তৈরি করে ভিন্ন ভিন্ন ভাবে রাখবো, আর আমরা দেখতেই পাচ্ছি এক টেবিলের সাথে আরেক টেবিলের কি তার রিলেশন আছে না, বলতো মেইন টেবিল কোনটা, এখানে প্রথমটা কি স্টুডেন্ট টেবিল, এই টেবিলের সাথে কার রিলেশন আছে, এটা তো শীট টু, এটার সাথে শীট ওয়ান এবং পরেরটার রিলেশন আছে। ওকে চলো আমরা যদি প্রয়োজন হয় আমি এখানে এক নাম্বার স্টুডেন্ট কে তার নামটা নিয়ে আসতে পারি, কিভাবে মনে করো এখানে তুমি এক নাম্বার স্টুডেন্টের নাম নিয়ে আসতে চাও কিভাবে আনবো, এক নাম্বার স্টুডেন্টের নাম কি, একজন হিউম্যান কিন্তু দেখে বলে দিতে পারে এক নাম্বার স্টুডেন্টের নাম হচ্ছে আসিফ, কিন্তু যদি এটা হয় অনেক স্টুডেন্ট তাহলে সেখান থেকে খুঁজে খুঁজে বের করে আনা কষ্ট, তাহলে আমরা দেখি একটা কাজ করতে পারি কিনা, এখানে আমরা আসিফের নামটা প্রোগ্রামের মাধ্যমে ফর্মুলার মাধ্যমে সূত্রের মাধ্যমে আনতে পারি কিনা, এটা একটা আজকের লেসন, তাহলে এটা তুমি বলতে পারো দ্যার ইজ নো সিগনিফিকেন্সি টু কালেক্ট দ্য নেম অফ দি স্টুডেন্ট, না নাই সত্য, কিন্তু আমরা শিখব কমান্ডটা জানার জন্য, আমরা এখানে এমন একটা কমান্ড দিব যাতে এই কমান্ড অন্য একটা শিট থেকে শিট ওয়ান থেকে আসিফের নামটা নিয়ে আসতে পারে, এরকম মাঝে মাঝেই দরকার হয় এক্সেলে আমাদের। চলো আমরা কমান্ডটা দেই, ফর ক্লিক অন ফর্মুলা, কার্সারটা রাখো আগে যেখানে নামটা আনতে চাও, আমার দেখো কার্সারটা কোথায় আছে এখন, স্টুডেন্ট আইডি সিআইডি জিপিএ তার সামনে, এখানে আমি তুমি যেখানে রেখেছো এখানে না, এখানে
আচ্ছা, এখানে আমি আসিফ নামটা আনবো, লিখে দিতে পারি, কিন্তু সেটা তো আর কাজ হবে না। ওকে, কিভাবে আনবো? আমরা ফর্মুলাতে ক্লিক করলাম, ইনসার্ট ফাংশনে ক্লিক করলাম, এখানে দেখো আমার মোস্ট রিসেন্ট ইউজড আছে লেখা, আমি এখানে অল সিলেক্ট করলাম, ফর্মুলা ইনসার্ট ফাংশন, ফর্মুলা মেনু আছে না, কার্সারটা রাখো আগে যেখানে আনতে চাও। তারপরে অল সিলেক্ট করো, অল সিলেক্ট করে এখানে দেখো, খুঁজে দেখো ভি লুক আপ বলে কোনো জায়গা আছে কিনা, কোনো কমান্ড আছে কিনা নিচের বক্সে, ভি 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 লুক আপ, ভি মিন্স ভার্টিক্যাল, লুক আপ মানে সার্চিং, ভি লুক আপ, আই হ্যাভ ফাউন্ড ইট, ভি লুক আপ মানে মিন্স সার্চিং এ ডেটা ভার্টিক্যালি, ইনি কলাম। ক্লিক অন ফর্মুলাস অ্যান্ড দেন ইনসার্ট ফাংশন, ইনসার্ট ফাংশন দেন ভি লুক আপ, আই নো দ্য নেম ভি লুক আপ, সো ইউ ক্যান সার্চ ইট ইজিলি, টাইপ ভি অনলি। ওকে, ভি লুক আপ, ওকে, ক্লিক অন ওকে, নাও ইউর কার্সার ইজ ইন দি বক্স, ভি লুক আপ ভ্যালু, ভ্যালু হুইচ ভ্যালু, আই নো স্টুডেন্ট আইডি ওয়ান, আই ওয়ান্ট টু নো দ্য নেম অফ স্টুডেন্ট আইডি ওয়ান, সো ক্লিক অন স্টুডেন্ট আইডি দ্যাট সেল, দি সেল নেম ইজ এ টু, সো ইউ ক্যান টাইপ অলসো এ টু। এখন তোমার কার্সারটা তুমি ভি লুক লুক আপ ভ্যালু এ টু, তার মানে তুমি যে ভ্যালুটা খুঁজতে চাও, যে ভ্যালুর অ্যাগেনস্টে নামটা খুঁজতে চাও সেই ভ্যালুটা দিয়েছ, আর সেই ভ্যালুটা যেই সেলে আছে সেই সেলে ক্লিক করছো, ওই সেলের অ্যাড্রেসটা চলে এসছে। আচ্ছা, এখন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে তোমার টেবিল অ্যারে, টেবিল অ্যারে মিন্স কোন ডাটার ভিতরে খুঁজতে চাও, ডাটাটা কোথায় আছে, আমাদের কোন শীটে আছে, ফার্স্ট শিটে আছে, সেই এখানে কার্সারটা রাখো টেবিল অ্যারের মধ্যে, টেবিল অ্যারে বক্সে কার্সারটা রেখে তারপর ফার্স্ট শিট সিলেক্ট করো, সিলেক্ট করে পুরো ডাটাটা সিলেক্ট করে দাও, একদম ড্র্যাগ করে দাও, এটাকে ড্র্যাগ বলে, হেডিংটা অবশ্যই না, হেডিং সহ দিলেও ক্ষতি নাই, পুরো ডাটাটা সিলেক্ট করে দিলাম। এখন টেবিল অ্যারের মধ্যে নাম আসছে কি জানো, কি আসছে, শিট ওয়ান এক্সক্লেমেটরি সাইন এ টু কোলন সামথিং সি টু সি সিক্স। আচ্ছা, এখন আসো একটু এডিট করতে হবে এটাকে, এর আগে এক্সক্লেমেটরি সাইনের পরে ডলার সাইনটা দিয়ে দাও, এর পরে টু এর আগে ডলার সাইনটা দিয়ে দাও, সেম অ্যাজ লাস্ট, সি সির আগে ডলার সাইন দাও, সির পরে ডলার সাইনটা দাও। হ্যাঁ, ওয়ান
এখন হচ্ছে 3 নম্বর বক্স। Thank you.
Çoltısı. আরেকটা রেকর্ড এন্ট্রি করলে 2.6। আচ্ছা, তার নাম আসলো না কেন বলতো? তার নাম আসলো না কেন? না না, শীট ওয়ানে দেওয়া আছে, এখানে সূত্রটা নাই, এখানে সূত্রটা কপি করে দিলেই চলে আসবে, ঠিক আছে? সূত্রটা দেয়া নাই, আমি ওই উপরের সেলে কর্নারে, বটম কর্নারে ডাবল ক্লিক করেছি। ঠিক আছে, আচ্ছা, একে উপরে এখানে নেম দিয়ে দিতে পারি। আচ্ছা, এখন আসো, আমি তোমরা একটু তাকিয়ে দেখো তো, কার স্কোর, সাবজেক্ট, সাবজেক্ট আইডি চিন্তা করো না, কার কোর্স স্কোর বেশি? আসিফ, সেকেন্ড কে? আমার বোর্ডে দেখো, আরে দেখে তো সহজ, ও সোহান বেশি, তারপরে হচ্ছে আসিফ, দেন কে, কে চার, তিন নাম্বার কে বলছো? মানে কে তিন নাম্বার? আসিফ তো তিন নাম্বার হতে পারে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, এই ডাটাকে সাজাবো কিভাবে, এই ডাটাকে ব্লক করবা, ডাটাকে ব্লক করে আমি একটু ডাটাকে ব্লক করে ডাটা সর্ট, ডাটা সর্ট, সর্ট বাই জিপিএ, দেন ডাটা সাজানো হবে। সর্ট, সর্ট বাই জিপিএ, এই যে সর্ট বাই লেখা আছে, দেখো এখানে ইচ্ছা করলে তুমি প্রথমে জিপিএ দিয়ে সর্ট করতে পারো, এবং জিপিএ অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারও সর্ট করতে পারো। এখানে স্মলেস্ট টু লার্জেস্ট না দিয়ে লার্জেস্ট টু, একটু সরি, আমি একটু, জি, আসসালামু আলাইকুম ম্যাডাম, হ্যাঁ
শোভন অবশ্য আপনার অনেকদিন, আপনার গতকালকে একটু দেখেছিলাম অনেক পরে রাতে, রাতে 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 আমি অনেক পরে দেখেছি তো। না না না, সেটা সেটা না, অসুবিধা নেই। আচ্ছা আপনি ওই দিন তো আস, আমি ম্যাডাম সোমবারে আসেন না? রোববার আসলে সে বিকেলের দিকে আসতে হবে, 2:30, 2:30। হ্যাঁ রোববারে 2:30, মানে না 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 না, এটা নয়, আপনি সব ফোন করেছেন সন্ধ্যায়। হ্যাঁ সন্ধ্যায়, আচ্ছা আপনি আপনি আসেন, অসুবিধা নেই। কিন্তু ওই দিন আপনি, আপনাকে আমি মনে হয় কনভিন্স করতে পারিনি যে রাস্তাটা বন্ধ। কিন্তু ঠিক আছে ঠিক আছে, এটা খুবই ভালো হয়, সময় কম যাবে। ঠিক আছে, তাহলে ইমেল, আমার ইমেল নাম্বার তো আছে, ওই মেইল আছে আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ লার্জেস্ট টু স্মলের যদি বলি, তাহলে বড়টা আগে যাবে ছোটগুলো। আবার যদি আমরা ইচ্ছে করি শর্ট অ্যানাদার যদি অ্যাড করি, তাহলে অ্যাড বাই যদি স্টুডেন্ট আইডি দেই দ্বিতীয়বার, তাহলে কি হবে, যেটা যে দুইটা স্কোর সমান তাদের মধ্যে বড় জনকে আগে দিবে, ছোট জনকে পরে দিবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এবার আসো, এবার আসো, আমরা ইচ্ছে করলে কখনো কখনো ডাটাকে ইন্সপেক্ট করার জন্য, দেখার জন্য ফিল্টার ইউজ করি, ফিল্টার, ডাটাকে দেখার জন্য ফিল্টার ইউজ করি। ফিল্টারটা কেন ইউজ করি? ফিল্টার ইউজ করি ডাটাকে, নির্দিষ্ট সংখ্যক ডাটাকে। মনে করো আমি এখানে সিআইডি কোর্স আইডি শুধুমাত্র বাসের কোর্স দেখতে চাই, তাহলে এখানে এই অ্যারোতে ক্লিক করে শুধু বাসের রেজাল্টটা দেখতে চাই, দেখতে পারবো কিভাবে? আমি তো এখানে দেখতেই পাচ্ছি না কিছু, শুধু বাসের রেজাল্টটা দেখতে পারবো। ঠিক আছে, আবার যদি তুমি ওই ওখানে ক্লিক করে, যদি এখানে বোর্ডে দেখা যাচ্ছে না, হ্যাঁ সরি, অন্য একটা ক্লিক করে এমআইএস দেখতে চাও, তাহলে এমআইএস এর রেজাল্ট দেখতে পাবে। আবার যদি সব নিয়ে নাল করে দিতে চাও, অল ক্লিক সিলেক্ট অল, তাহলে সব ডাটা দেখতে পাবো। ঠিক আছে, এইভাবে অনেক সময় আমরা ডাটাকে ফিল্টার করি। ঠিক আছে, আমার মনে হয়, আমার মনে হয় আমাদের আজকে শেষ করা উচিত। আমরা আজকের যে ডেটাটা, এই ডেটাটা তোমরা কাগজে লিখে নাও, আমরা আগামী ক্লাসে এই ডেটাকে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে প্র্যাকটিস করব। ঠিক আছে, আর শেষের ক্লাসে এক্সাম হবে 22 তারিখ, আগামী ক্লাসে কেস পরীক্ষা এবং খাতা দেখা, এখানে সব।
Thank you.